কলকাতার জয়ের নায়ক সুনীল নারিন, তবে ম্যাচ জুড়ে দারুণ ইম্প্যাক্ট সাকিবের। একদিকে রান আটকেছেন, সেই ধারাবাহিকতায় উইকেট পেয়েছেন নারিন, ব্যাট হাতেও শেষ ওভারে ওর বাউন্ডারি নিশ্চিত করেছে জয়। বিশ্বকাপের ভেন্যুতে আইপিএল খেলে নিজেকে প্রস্তুত করা সারা, এবার দেশের হয়ে জ্বলে ওঠার অপেক্ষা। বজ্রপাতের আগের আকাশটা ঝিম মেরে থাকে, চারিদিকে থাকে শুনশান নীরবতা। হঠাৎ আকাশ ফুরে জ্বলে ওঠে আলো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও ঠিক তেমনই। সময়টা 2019, আইপিএলের 12তম আসরে কেকেআর শিবিরে উপেক্ষিত সাকিব সাইড বেঞ্চে বসে দেখেছেন দলের পরাজয়, শেষ পর্যন্ত প্লে অফ মিস কলকাতার। আইপিএলের পরপরই ওয়ার্ল্ড কাপ, সেখানে নাম্বার 75-এর গল্পটা সবার জানা। আইপিএল খেলতে না পেরে চাপিয়ে রাখা ক্ষোভটা যেন আশ্রে পড়ল তার ব্যাটে, দেখিয়ে দিলেন কেন তিনি বিশ্বসেরা। বাংলাদেশ গ্রুপ পর্বে ছিটকে না পড়লে হয়তো ম্যান অব দ্য সিরিজের পাশে সাকিবের নামটাই বসত। দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ, প্রস্তুতিতে ঘাটতি রাখছে না রাসেল ডোমিঙ্গোর দল। বাছাই পর্বের ম্যাচ খেলছে টাইগাররা, সাকিবের প্রস্তুতিটা আরও নজরকাড়া। বিশ্বকাপের ভেন্যুতে খেলছেন আইপিএলের ম্যাচ। আইপিএলের এবারের আসরের শুরুর তিন ম্যাচ খেললেও এরপর থেকে কলকাতার একাদশে ব্রাত্য সাকিব। গ্রুপের শেষ দুই ম্যাচ মাস্ট উইন, সাকিব খেললেন, দলও জিতল। এলিমিনেটরে সাকিবের বাউন্ডারিতেই কিনা আবারও পার পেল কেকেআর। সাকিব মানেই নতুন গল্প, নতুন রেকর্ড। বিশ্বকাপের মঞ্চে তার জ্বলে ওঠার অপেক্ষায় কোটি কোটি ভক্ত। এবার সময় এসেছে খোলস ছেড়ে বের হয়ে আসার, আরও একবার গর্জন দেওয়ার। আব্দুল্লাহ জুবাইর, ডিভিসি নিউজ ডেস্ক।